অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কোনোভাবেই এগুলো ডিলেট করতে পারছি না কারণ ভিডিওগুলোকে আমি সহজে ডিলেট করতে পারি না কেন জানি এগুলো আমার সব কিছুই স্মৃতি হিসেবে রেখে দিতে ইচ্ছা করে তো যেহেতু ভিডিও ডিলেট করতে হবে তাই ভাবলাম তার আগে একটা ব্লগ রেডি করি তো আমার আজকের ব্লগ শপিং হল দারাস থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম এখানে আমার মনে হয় জাস্ট তিনশো বা সাড়ে তিনশো টাকা টাকার মতো জিনিস হবে টাকার পরিমাণটা কম হলেও জিনিসগুলো কিন্তু অনেক কাজের একদম ছোট ছোট জিনিস বাট আমার খুবই প্রয়োজনীয় তো চলুন দেখি আমি কি কি অর্ডার করেছি আমি প্রথমেই যে সবগুলো থেকে অর্ডার করি খুবই অল্প জিনিস নিয়ে থাকি ওদের কোয়ালিটিটা কেমন বোঝার চেষ্টা করি এর পরবর্তীতে হয়তোবা দেখা যায় তাদের থেকে আরো কিছু অর্ডার করি তো এখানে আমার টোটাল তিনটা কি চারটা আইটেম আছে আচ্ছা আপনারা আমার বকবকি কি বিরক্ত হন আমি কিন্তু অনেকের কাছ থেকেই শুনেছি আমার কথা শুনতে নাকি তাদের ভালো লাগে না তো তাদের যদি ভালোই না লাগে তারা আমার ভিডিও কেন দেখে আমি আসলে এটাই বুঝি না এত বকবক করছি তারপরও প্যাকেটটা খোলা হচ্ছে না এত টাইম লাগছে তো কি করবো বকবকি করি আপনাদের সাথে ক্যামেরার সামনে বা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কথা বলাটাও কিন্তু একটা আর্ট এটা সবাই পারে না তো সবার প্রথমে যে আইটেমটা দেখাবো ও এটা হচ্ছে মোবাইলের ক্যাবলের জন্য আমাদের বেশিরভাগ সময় মোবাইলের ক্যাবলগুলো ভেঙে যায় ব্যান্ড হয়ে অথবা ফেটে যায় তো এই জিনিসটা কাভার করবে আর এটা তো হচ্ছে অয়েল রাখার জন্য মানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল দুটাই ব্যবহার করি তো ওগুলোর জন্য আমি দুটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে এয়ারবার যেটা আমার খুবই খুবই প্রয়োজনীয় জিনিস ম্যাক্সিমাম সময়ে আমি ঘুমোতে গেলে ভোর হয়ে যায় বা সকাল হয়ে যায় ঠিক ওই সময়ে উপরতলা থেকে কিসের যেন ধুমধাম আওয়াজ আসে আর পাশে হয়তো বা বিল্ডিংয়ের কাজ করছে সেখান থেকে অনেক সাউন্ড আসে যার কারণে আমি ঘুমাতেই পারি না তো এয়ারবারটা আমি সেজন্যই নিলাম যেন নিশ্চিন্তে আমি ঘুমোতে পারি আর এই অরেঞ্জ কালারটা হচ্ছে এটা বেসিক্যালি ফিঙ্গার প্রোটেক্টর আমরা যখন কোনো কিছু কাটাকাটি করতে যাই অনেক সময় আমাদের নখ আঙ্গুল কেটে যায় তো এটার জন্য এটা আসলে একটা প্রোটেকশন হিসেবে কাজ করে আর এটা থামনেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লেডের মতো আছে তো এটা দিয়ে আপনি কোনো কিছু ছিলে নিতে পারবেন আলু বলেন বা অনেক সময় আমরা একটা সবজি আছে যেটাকে বলা হয় লতি তো এটাও আপনি হচ্ছে এটা দিয়ে ছিলে নিতে পারবেন তো এটা কিন্তু খুবই কাজের জিনিস তা আমি দেখছিলাম আসলে এটা ধার কেমন হঠাৎ করে দেখলাম আমার হাতে গ্লু লেগে আছে ওটা ওঠানো ট্রাই করছিলাম আর মোবাইলের ক্যাবলের মধ্যেও আমি সেট করে ফেলেছি প্যান্টগুলো তো এটা আমার মোবাইলের ক্যাবলগুলোকে প্রোটেকশন দিবে আর এয়ারবাডগুলো আমি কানে নিয়ে ঘুমিয়ে গিয়েছি তো সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছিলাম আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে আমার এই টিভির নিচের ওয়ালটা একদম খালি এটা পেন্ট করার জন্য এটাকে বলা হয় স্টেনসিল তো এটা আমি ওয়ালের সাথে লাগিয়ে জাস্ট সাইন পেন দিয়ে কালার করে নিয়েছি এত সুন্দর একটা কাভার এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে বাট এটার একটা সমস্যা যেটা আছে তা হলো আমি এখানে অ্যাক্রেলিক পেন্টিংটা ইউজ কর করতে গেলে একটু লেপটে যায় তো হয়তোবা আমাকে আরও কিছুদিন কাজ করে তারপর এটার ইউজেসগুলো খুব ভালো করে জানতে হবে তো মোটামুটি সাইন পেন দিয়ে আমি করে ফেলেছি দেখতে অনেক সুন্দর লাগছে মাল্টি কালার আমি এখানে ইউজ করেছি এক একটা এক এক কালার কিন্তু এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আমার হাত লিটার এত ব্যথ হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমার রাতের ভিউ আমার কাছে খুব সুন্দর লাগছিল পেন্টিংগুলো তাই আমি ভিডিও করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ শপিং হলের সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম